আমরা এবার সরাসরি চলে যাচ্ছি শিবাশিসের কাছে। শিবাশিস, মমতা বন্দ্যোপাধ্যায় ছটা জিনিসকে হাতিয়ার করছেন। কিছুক্ষণ আগে সমাদৃতা যেরকম বলছিল, অন্ন বস্ত্র বাসস্থান, মানুষ তো খুব কয়েকটা জিনিস মাত্র চায় বেঁচে থাকার জন্য, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এগুলো সবই তো তার সরকার দিয়ে দিয়েছে, তাহলে নতুন করে নরেন্দ্র মোদী তার সরকার এসে বিজেপি এসে নতুন করে এগুলো কী দেবে? এগুলো তো অলরেডি মানুষ পেয়ে গেছেন, তাহলে মোদীর কথা কেন মানুষ বিশ্বাস করবেন? এই প্রশ্নে মোদী আজকে কি যুক্তি দিলেন? দেখো সৌমেন, সবার আগে তোমায় বলি যে খড়গপুরে আজকে নরেন্দ্র মোদীর যে বিএনআর স্টেডিয়ামের সভা ছিল, সেই সভা থেকে কিন্তু সরাসরি তিনি আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে। এবং এই যে তুমি যে প্রশ্নগুলো তুললে যে বাসস্থান, শিক্ষা সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তাহলে বিজেপি সরকার এসে করবে এটা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি যে পশ্চিমবঙ্গে যাই হচ্ছে তা হচ্ছে সিঙ্গেল উইন্ডো দিয়ে, এবং সেই সিঙ্গেল উইন্ডোর নাম হলো ভাইপো। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তি হলো যে প্রত্যেকটা কাজই পশ্চিমবঙ্গে হচ্ছে, কিন্তু সেটা হতে গেলে সেটা ও ভাইপো নামক কোনো একটি সিঙ্গেল উইন্ডো থেকে পাশ করিয়ে আনতে হয়, এবং তার জন্যই এখানে দুর্নীতি হচ্ছে বলে দাবি প্রধানমন্ত্রীর। এবার আসি উন্নয়নের কথায়। উন্নয়নের কথায় তিনি আজকে সভা করেছেন খড়গপুরে। খড়গপুরে যে সামগ্রিক যে বৈধ যে সুবর্ণরেখা নদী এবং তাছাড়া জঙ্গলমহলের যে এলাকা, সেই জঙ্গলমহলের উন্নয়নকে তুলে তিনি উন্নয়নের বার্তা দিয়েছেন। তার দাবি যে এখানে কৃষিকাজের যে সমস্যা থাকে জঙ্গলমহলে তার সমাধান করবে বিজেপি। তিনি কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়ানো হবে, আলু চাষে যে সমস্যার মধ্যে রয়েছে মেদিনীপুর খড়গপুরের যে আলু চাষিরা, তাদের জন্য কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়িয়ে এবং রোড কানেক্টিভিটি বাড়িয়ে তাদের আলু চাষে মুনাফা দেওয়া হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং তাছাড়া তিনি সামগ্রিকভাবে আদিবাসী সমাজের জন্য শিক্ষা চাই ইত্যাদি নানান উন্নয়নের বার্তা আজকে নিয়েই কিন্তু খড়গপুর সদরের বিএনআর স্টেডিয়ামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌমেন, তুমি উন্নয়নের বার্তা নিয়ে নরেন্দ্র মোদী আজ খড়গপুরে এসেছিলেন বলছিলেন, প্রত্যেক সপ্তাহে তিনি আসছেন, তিনি একাধিক বার্তা দিচ্ছেন, কিন্তু মানুষ সত্যি তার কথায় যুক্তি দিয়ে তার দিকে ছুটে যাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাতেই কান দেবেন, সেটা তো দোসরামে স্পষ্ট হয়ে যাবে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, এমন একটা সময়ে বামের এবং সংযুক্ত মোর্চার প্রার্থীরা তারা নমিনেশন পেপার সাবমিট করছেন, যদিও আজকে বামেদের তরফেই সাবমিট করা হয়েছে। একটা সময় তুমি জানো যে কংগ্রেসের 50% ভোট ছিল, সেখান থেকে কমতে কমতে 5-6% এসছে। এইরকম একটি পার্টিকে সঙ্গে নিয়ে বামেরা নমিনেশন পেপার সাবমিট করছেন, বামেদেরকে কার্যত দূরবীন দিয়ে দেখতে হয় বলে কটাক্ষ করা হয়। আজকে যে 5 জন সাবমিট করলেন, সেটা সুজন চক্রবর্তী হন বা শতরূপ ঘোষ, আদৌ কি তারা জিতবেন এই বর্তমান পরিস্থিতি যেখানে লড়াইটা হয়ে গেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে? কী যুক্তি দিচ্ছেন বামেরা? দেখো, একটু আগে আমি শুনছিলাম আমাদের দুই প্রতিনিধি অর্থাৎ শিবাশিস এবং সমাদৃতা বলছিল যে তৃণমূল এবং বিজেপির যে বক্তব্যগুলো, কোনোদিকে তৃণমূল বলছে খেলা হবে, অন্যদিকে মোদী বলছেন বিকাশ হবে। এই দুয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই যে 5 প্রার্থী আজকে যারা মনোনয়ন পেশ করেছেন তাদের বক্তব্য হচ্ছে সরকার ফেলা হবে। তোমাকে জানিয়ে রাখি আজকের হাতড়া থেকে যে মিছিল ছিল, যে মিছিল করে 5 জন সংযুক্ত মোর্চা সমর্থিত 5 জন বাম প্রার্থী তারা আজকে যান আলিপুরে, তারা আজকে জেলা শাসকের দফতরে সাবমিট করেন তাদের নমিনেশন, এবং নমিনেশন সাবমিট করার পর তারা একাধিকবার কয়লা এবং কোকেন কাণ্ডকে সামনে রেখে, কয়লা তৃণমূলের তরফ থেকে এবং কোকেন কাণ্ডকে সামনে রেখে তারা কিন্তু কটাক্ষ করেছে। শুধু তাই নয়, এই যে খেলা হবে এবং বিকাশ হবে যেটা মোদী এবং মমতার মুখে শুনতে পাওয়া যাচ্ছে সেটাকেও তারা কটাক্ষ করে বলেছেন। আদপে উন্নয়ন বা বিকাশ বা যেটা আমাকে বলতে পারি মানুষের জন্য পাশে থাকা, সেটা বামেরা বা সংযুক্ত মোর্চাই করবেন। যেমনটা আমি তোমাকে একটু অ্যানালিসিস করব, কারণ আমরা জানি সুজন চক্রবর্তী আজকে যে 5 জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন তাদের মধ্যে ছিলেন সুজন চক্রবর্তীও। সুজন চক্রবর্তী ইতিমধ্যেই কিন্তু যাদবপুর থেকে আগেও জিতেছেন, এইবারেও জেতা নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, আশাবাদী। তিনি বলছেন যে তাকে আবারও ফেরা হবে। অন্যদিকে টাফ ফাইট হয়ে দাঁড়াচ্ছে শতরূপ ঘোষের কাছে, কারণ শতরূপ যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছে কসবা, সেখানে 3 বার ইতিমধ্যে জিতে ফিরেছে জাভেদ খান, এইবারেও কিন্তু জাভেদ খান তার জিতে জয়ের বিষয়ে হেরেছেন এই জায়গা থেকে শতরূপ ঘোষের কাছে। টাফ ফাইট খুব স্বাভাবিক, এবং সামগ্রিকভাবে বামেদের কাছে ওভারঅল ফাইটটা যে খুব টাফ এ নিয়ে কোনো সন্দেহ নেই।